কক্সবাজারের চকরিয়া তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন আহত অন্তত আটজন শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পাহাড়তলি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন বিকেলে চকরিয়ার জকরিয়ার বাড়ির ছাগল নূর মুহাম্মদের ক্ষেতের কিছু বাদাম গাছ খেয়ে ফেলে এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে এক নারী নিহত অন্তত আটজন আহত হন